আপনি এখানে কি সমস্যার জন্য এসেছিলেন? আমি হাঁটুর সমস্যার জন্য এসেছিলাম। হাঁটু যন্ত্রণা ছিল? হ্যাঁ। আর কি হয়েছিল? আর শিরাগুলো দারুণ খেঁচে যাবার মতন হয়েছিল, আর আমি উঁচু নামো জায়গায় কোথাও চলতে পারছিলাম না। আচ্ছা, এখন এইখানে ওষুধ। আচ্ছা বলি, এটা কতদিন থেকে হয়েছিল? এটা আর বছর থেকে হয়েছিল, গত 1 বছর থেকে হয়েছিল এটা। হ্যাঁ, যে প্রথমে কি চিকিৎসা করেছিলেন, প্রথমে প্রথমে কিরকম হয়েছিল? প্রথম প্রথম পায়ের নিচে গা হাঁটুতে লাগতো। আচ্ছা, হাঁটুতে লাগা বাদ তারপরে এবারে গিরে চলে এলো, তখন এবারে গোটা পা খেঁচে যেতে লাগলো। আচ্ছা, দিয়ে বহু জায়গায় ওষুধ খেলাম। প্রথমে কোথায় দেখালেন? প্রথম দেখাইছি কৈতারের দেবুর কাছে, নাম বলা দরকার নেই। আচ্ছা, তারপরে ওখানে খেয়ে কেমন ছিলেন? ওইখানে খেয়ে মোটামুটি কমছিল, আবার বেশি হয়েছিল। আচ্ছা, তারপর? তারপরে দেখাইলাম বর্তমানে সিরাজ ডাক্তার। সিরাজ ডাক্তার দেখালেন, ওখানে কবার ওষুধ খেয়েছিলেন? ওইখানেও 2 বার নিয়েছি। অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি? অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন, ওখানে 2 বার ওষুধ নিয়েছিলেন। দিয়ে ওখানে খেয়ে? ওইখানে খেয়েও আসে, যখন ওষুধটা খাচ্ছিলাম তখনই ভালো, তো ব্যথার ট্যাবলেট দিলে তো কমে যাবে। তারপর তারপর বড় ছিল, দিয়ে আবার আমার মুখে গেছিল, দিয়ে আর দেখাই নাই। দিয়ে আবার আমাদের গ্রামেতে দেখাইলাম। আচ্ছা, আমাদের গ্রামে 2-3টে ডাক্তারকে দেখাইছি। আচ্ছা, ওইখানেও কিছু হয়নি। দিয়ে তারপরে আপনি এখানে সন্ধান করতে পেলেন? এখানে সন্ধান, আমার ছেলের বিয়ে দিয়েছি আজকরণে। আচ্ছা, দিয়ে আজকরণে আমার বিয়ানরা সব এইখানে ওষুধ খায়। দিয়ে আমার বিয়ান বললে যে তুমি এক কাজ করো, এইখানে তো আমি যেদিন কাছে সেইখানে ওষুধটা খাও। ওনার কি হয়েছিল? ও আরো হাঁটুর যন্ত্রণা, আমার মতনই সমস্যা। যে উনি ভালো আছেন? হ্যাঁ, উনি ভালো আছেন। যে উনি আপনাকে বললেন এখানে আসতে? হ্যাঁ। তো আপনি এখানে যখন এলেন তখন তো খুবই কষ্ট পাচ্ছিলেন? হ্যাঁ, আমি একদিন এখানে বসে বসে দেখি এখানে বেঁচিতে, এখানে বেঞ্চে বেঁচেতে তো আমি ও তো ঠাড়ো হয়ে উঠে আসতে পারিনি। আচ্ছা, যেমন মনে ছেলেরা হামাটা এনে সেরকম ভাবে এই যে আমি এইখানে ধরুন হামাটা এনে আসতে হয়েছিল। হ্যাঁ। আর বাড়িতে কাজকর্ম করতে পারছিলেন না? তখন কিছু করতে পারছিলাম না, জিনিস করছিলাম, খুব কষ্ট করে করছিলাম। এখন আমার কোনো অসুবিধা নেই। আমি তারপরে 2 বার ওষুধ নিয়ে গেছেন? তারপরে বলে ওষুধ নিয়ে গেলেন, ওষুধটা খাওয়ার কদিন পর থেকে কম বুঝতে পারলেন? ওষুধটা খাওয়ার 2 দিন পর থেকে আমি বুঝতে, 2 দিন পর থেকে কম বুঝতে পারলেন। তারপরে ওষুধটা মোটামুটি আজকে 15 দিন হয়েছে নেওয়া, তো ওষুধ শেষ হয়ে গেছে। তো এখন আপনি কিরকম আছেন বলুন? আমি এখন আল্লাহর রহমতে ভালোই আছি। ভালোই আছেন? আমি নামাজ আসা সব করতে পারছি, ওটা আসা সব আমার ঠিক আছে, সব ঠিক আছে এখন। তার মানে এবারে ওষুধ খেয়ে আপনার ম্যাজিকের মতো মোটামুটি কাজ হয়েছে, যেটা আপনার গত 1 বছর থেকে হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা করেও আপনার কম হচ্ছিল না, সেটা এখানে 2 বার ওষুধ খাওয়ার পর থেকে আপনি এখন অনেক ভালো আছেন। আচ্ছা, আপনাকে তো এখন যন্ত্রণা ট্যাবলেট কিছু খেতে হয় না? কোনো কিছু খেতে হয় না, শুধু হোমিওপ্যাথি ওই লিকুইড ওষুধ যেগুলো দিয়েছি ওগুলোই খাচ্ছেন, ওগুলিতে ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে, ওষুধটা একটু ধরে কন্টিনিউ খান, আর আশা রাখুন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 2 বারের ওষুধই মোটামুটি অনেকটা কমে গেছে। আচ্ছা, আপনাকে যদি এখন বলা হয় আপনি 100 ভাগের মধ্যে কত ভাগ ভালো আছেন, তা আপনি কীরকম বলবেন? 100 ভাগের মধ্যে? 100 ভাগের মধ্যে আমি প্রায় 90-95 ভালো আছি। 90-95 ভালো আছেন, মানে এখন কষ্ট বলতে সেরকম আপনার অতটা কিছু নেই, এখন স্বাভাবিক সব কিছুই করতে পারছেন, কাজকর্ম করা সব কিছুই করতে পারছেন। যাক, ঠিক আছে, খুব ভালো জিনিস, সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, ঠিক আছে।